ওয়েলকাম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে এডিশনাল ইন্সপেক্টর পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা ছাড়াই এখানে কর্মী নিয়োগ করতে চলেছে এবং কোথায় নিয়োগ করতে চলেছে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া রয়েছে অফিসিয়াল নোটিশে কি বলা রয়েছে সম্পূর্ণ পদ্ধতি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করে নিয়েছি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার পোস্টে কিন্তু এখানে নিয়োগ করতে চলেছে এখানে কিন্তু আপনাদের বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে টোটালটা কিন্তু ইংলিশে আছে আপনাদের বাংলাতে জানিয়ে দেবো যাতে আপনারা সহজেই অ্যাপ্লিকেশন করতে পারেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সাব ডিভিশনে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার দপ্তরে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানকার নিয়োগটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে হবে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এখানে নোটিশ নাম্বারটি আমরা দিয়ে রেখেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর নোটিশ প্রকাশের তারিখ একুশ বারো দু তেইশ তারিখে নোটিশ প্রকাশ করা হয়েছে যে সমস্ত পোস্টে আপনাদের নিয়োগ করবে এডিশনাল ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করবে শূন্য পদ রয়েছে টোটাল পঁচিশটি শূন্য পদ যোগ্যতা কিন্তু এখানে রয়েছে আবেদন করার প্রার্থীকে অবশ্যই অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর এবং দেখতেই পাচ্ছেন ইনস্ট্রাকশন অফিসার হেড ক্লার্ক হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন বয়স সীমা এখানে কিন্তু চাওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের সিক্সটি বছর মধ্যে হতো অর্থাৎ চৌষট্টি বছরের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন মাসিক বেতন কিন্তু বারো টাকা করে দেওয়া হবে নিয়োগের পদ্ধতি এর মাধ্যমে এখানে প্রার্থী নিয়োগ করা হবে নিয়োগের স্থান এই জেলায় যে কোনো ব্লক অথবা মিউনিসিপালিটি কর্মী নিয়োগ করা হবে অর্থাৎ বুঝতেই পারছেন পূর্ব মেদিনীপুরের যে ব্লক রয়েছে অথবা মিউনিসিপ্যালিটি রয়েছে সেখানে কিন্তু এখানে নিয়োগ করতে চলেছে নিয়োগের বয়স সীমা এখানে এক বছরের জন্য চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এখানে আবেদন করার জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই প্রতিবেদনের নিচে থাকা লিঙ্কে ক্লিক করে আপনাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে অর্থাৎ ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করতে হবে যেখানে আমরা কিন্তু দিয়ে রেখেছি অফিসিয়াল নোটিশ এরপর তিন নম্বর পাতায় কিন্তু আবেদন ফর্মটি পেয়ে যাবেন আমি দেখিয়ে কিভাবে করবেন এখানে কিন্তু সাথে সমস্ত প্রয়োজনীয় নথি নিজের দুই কপি রঙিন সাইজের ছবি নিয়ে ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা কিন্তু আমরা দিয়ে রেখেছি এখানে এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে পাঠালে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে আবেদন করার এখানে বয়স সীমা চাওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন ছয় এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রার্থীর আবেদন জানিয়ে ফেলতে হবে অর্থাৎ ইন্টারভিউর সময় এখানে নয় এক দু হাজার চব্বিশ তারিখে সকাল এগারোটা থেকে ইন্টারভিউ কিন্তু এখানে শুরু হবে ঠিক বুঝতেই পারছেন রিপোর্ট করা হবে ইন্টারভিউর ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ ঠিকানাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ঠিকানা এই ঠিকানায় কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন করার যে লিংক রয়েছে বা আবেদন করার যে আপনাদের যে যেখানে যে ঠিকানা আবেদনপত্র পাঠাতে হবে সেটা কিন্তু এখানে আলাদা রয়েছে দেখতেই পাচ্ছেন এবং যেখানে ইন্টারভিউ হবে সেটাও কিন্তু এখানে আলাদা রয়েছে দেখতেই পাচ্ছেন কিন্তু পূর্ব মেদিনীপুরে রয়েছে এরপরে প্রয়োজনীয় নথি কি কি আপনার ডকুমেন্টস লাগবে এখানে আবেদন করার জন্য বাসিন্দার প্রমাণপত্র হিসেবে কিন্তু এখানে আপনাদের আধার কার্ড দিতে পারেন বা এখান থেকে আপনার পঞ্চায়েত পৌরসভা থেকে রেসিডেন্সিয়াল নিয়ে ভোটার আইডি কার্ড শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সার্টিফিকেট এই কটা জিনিস হলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করার যোগ্য এবং আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন অফিসিয়াল যে বিজ্ঞপ্তি রয়েছে তার কিন্তু তিন নম্বর পেজে কিন্তু আপনার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে দেখতেই পাচ্ছেন যে ওয়ান লেখা আছে এখানে আপনার ফটো লাগাতে হবে এবং সম্পূর্ণ ডিটেলস দিয়ে এখানে আপনাকে ফিল আপ করতে হবে আপনার নাম আপনার বাবার নাম এরপরে আপনার পিনকোড সমস্ত মোবাইল নাম্বার ডেট অফ বার্থ এজ সমস্ত রকম সবকিছু দিয়ে কিন্তু এখানে ফিল আপ করে কিন্তু আপনাদের যে ঠিকানাটা আমি দেখালাম সেই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে তাহলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ দেয়া আছে আপনারা চাইলে লিখে নিতে পারেন এখানে দেখতেই পাচ্ছেন যে আপনাদের যে ঠিকানায় পাঠাবেন সেখানে কিন্তু ঠিকানাটা দেওয়া রয়েছে কত তারিখের মধ্যে পাঠাবেন তাও কিন্তু এখানে রয়েছে ইন্টারভিউ কত তারিখ হবে তাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এই ছিল ছোট্ট একটা ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করবেন নতুন ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন